আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ইনশাল্লাহ বন্ধুরা তোমাদের জন্য এখানে একটি সাধারণ জ্ঞানের ক্লাস দিচ্ছি এখানে আমরা প্রচুর পরিমাণে সাধারণ জ্ঞান শিখতে পারবো বিশেষত আমাদের বাংলাদেশে বিশ্ব পরিচয় কিংবা বর্তমানে যে সামাজিক বিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এরকম একটা সাবজেক্ট বের হয়েছে বা আমরা ইতিহাসের যে পড়াগুলো পড়ি সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই সাধারণ জ্ঞান শিখে থাকি তাই না তো এই একটা পড়া নিয়ে আমি তোমাদেরকে হেল্প করব আজকের এই ক্লাসে তো আমি টিক দিয়ে দেব কোন কোনগুলো আমাদের জানতে হবে বিশেষত এই ক্লাসটা ষষ্ঠ থেকে শুরু করে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কাজে লাগবে বন্ধুরা তোমরা যেটা অষ্টম শ্রেণীতে পেরেছি তোমরা এটা বেশি ফলো করবে যেমন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে এই প্রশ্নটা কিন্তু আমাদের বেশি লাগবে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমি এক নম্বরটা দিয়ে দিচ্ছি লর্ড ক্লাইভ তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তককে এটা আমাদের দরকার লর্ড কর্ণ ওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু হয় কত সালে সতেরোশো তিরানব্বই সালে আর সতীদাহ প্রথা নিবারণ করেন কে লর্ড উইলিয়াম বেন্টিং সিপাহী বিদ্রোহ কত সালে হয় এই যে আমরা ছয় নম্বরটা দেব আঠারোশো সাতান্ন সালে আর প্রথম আদমশুমারি চালু করেন কে লর্ড রিপন বঙ্গভঙ্গ হয় কত সালে উনিশশো সালে লর্ড কার্জন এটা করেছিলেন আর বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে লর্ড হার্ডিন্স করেছিলেন এটা রথটা ভারত শাসন আইন এটা হয় উনিশশো সালে আর এরপরে হচ্ছে হান্টার কমিশন এই যে পনেরো নম্বরটা হান্টার কমিশন গঠন করেন কে লর্ড রিপন বাঁশের কেল্লা ধ্বংস হয় যার নেতৃত্বে সেটা হচ্ছে কর্নেল স্টুয়ার্ট আমরা সবাই তিতুমিরের নাম শুনেছি তিনি নারকেল বাড়িয়ায় একটি বাঁশের কেলা নির্মাণ করেন সেই বাঁশের কেল্লা ধ্বংস করেন হলো কর্নেল স্টুয়ার্ট এরপর ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে আঠারো নম্বরটা ওয়েলেসলি রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস আর ভারতে কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং এটা আমরা অবশ্যই জানবো এরপরে সেটা আছি পরে ধাপে শিক্ষার্থী বন্ধুরা এরপর আরও গুরুত্বপূর্ণ পড়াগুলো আমি দিয়ে দিচ্ছি যেমন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এটা আমরা কিন্তু একটু আগে পড়েছি এটা আবারও আছে এরপর সূর্যাস্ত আইন চালু করা হয় কখন লর্ড কর্ণ ওয়ালিশের আমলে এরপর শাসন ব্যবস্থার প্রবর্তক হলে লর্ড ক্লাইভ চার নম্বরটা এরপর সতীদেহ প্রথার বিলোপ আঠেরোশো উনত্রিশ সালে লর্ড বেন্টিং করেন এটা এরপর উপমহাদেশের আট আট নম্বরটা উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভ এরপর বারো নম্বরটা বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে এটা আমরা একটু আগে পড়লাম অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরি বাংলা এ হক আর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সুহরো আর উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা আজিম উদ্দিন এরপর বঙ্গভঙ্গ করেন এটা আমরা একটু আগে শিখছি লর্ড কার্জন আর বঙ্গভঙ্গ রদায় উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রহিত করেন লর্ড হার্ডিনস হারডেন্স লেখা আছে বানাটা একটু ভুল আছে লর্ড হারডেন্স হবে এরপর মুসলিম লীগ এইটা তোমার পড়বে একুশ নম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় নবাব সলিমুল্লার উদ্যোগে রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন এরপর এই যে জালি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন তাকে যে নাইট উপাধি দেওয়া হয়েছিলো সেটা সে পরিত্যাগ করছে বাদে দিছে এরপরে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী একটু আগে আমার শিল্পি হোসেন শহীদ সোরআর আর লাহোর প্রস্তাব এখানে লাহোর হবে লাহোর প্রস্তাব গৃহীত হয় উনিশশো চল্লিশ সালে এরপর এখানে ইম্পর্টেন্ট তথ্য আছে বন্ধুরা এই প্রথমটা বাংলায় বা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন কারা পর্তুগিজরা পর্তুগিজরা দেশে পরিচিত ছিল ফিরিঙ্গি নামে পর্তুগিজ নামিক ভাস্কদা গামা ভারতবর্ষে আসেন চোদ্দোশো সালে ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার এই ভাস্কদা গামাই কিন্তু করছিল ঠিক আছে চোদ্দোশো সালে এরপর আমরা শিখবো হচ্ছে এইটা শিখতে পারি সাত নম্বর পর্তুগিজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে পনেরোশো আশি সালে আর আর বাংলা থেকে আরব বণিকদের বিতারিত করেন পর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কামরাল এরপর তোমরা এই যে এটা শিখবে এইটা নাও তোমরা ফরাসিরা বাংলায় বাণিজ্য করতে আগমন করে ষোলোশো আটষট্টি সালে আর ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো চৌষট্টি সালে আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে এটা বেশি ইম্পর্টেন্ট পনেরো নম্বরটা শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা হচ্ছে আমি যে যে নম্বরটা বলবো সেগুলো তোমরা ফলো করবে যেমন বিশ নম্বরটা রয়েছে দেখো ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে সুরাটে এরপর মুঘল এই যে তেইশ নম্বরটা মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় ষোলোশো ষাট সালে এরপর পঁচিশ নম্বরটা ইংরেজরা বাংলা আক্রমণ করে ষোলোশো ছিয়াশি সালে নবা এরপরে নবাব সাতাইশ নম্বরটা আলি মৃত্যু হয় সতেরোশো ছাপ্পান্ন সালে এটা আমাদের দরকার আছে নবাব সেরাজ জন্মগ্রহণ করেন সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটা দরকার তিরিশ নম্বরটা এরপর একত্রিশ নম্বরটা নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাঁধে সতেরোশো চৌষট্টি সালে আর বা বত্রিশ নম্বর মহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর লর্ড ক্লাইভ আর তেত্রিশ নম্বরটা শাসন ব্যবস্থার প্রবর্তন করে লর্ড ক্লাইভ আর চৌত্রিশ শাসন ব্যবস্থা চালু হয় সতেরোশো সাতষট্টি সালে এরপর আমরা পূর্ব সাঁত্রিশ নম্বরটা সেত্তরের মনান্তর হয়েছিল বাংলা এগারোশো সেত্তর এবং ইংরেজি সতেরোশো সত্তর ইং সালে পঞ্চাশ এরপর বন্ধুরা উনচল্লিশ নম্বরটা অন্ধকূপ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন সালে এরপর বিয়াল্লিশ নম্বরটা ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত গভর্নর জেনারেল নিযুক্ত হন সতেরোশো বাহাত্তর সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ন ওয়ালিশ এটা আমরা পড়ছিলাম একটু আগেই সতেরোশো তিরানব্বই সালে এরপর আমরা এই যে পঁয়তাল্লিশ নম্বরটা কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় ষোলোশো নব্বই সালে এরপর বোরগি নামে পরিচিত ছিল মারাঠারা মারাঠারা এরপর বক্সারের যুদ্ধ ঊনপঞ্চাশ নম্বরটা বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে হ্যাঁ চৌষট্টি সালে এরপরে আমরা পড়বো হচ্ছে চুয়ান্ন নম্বর সতীদাহ প্রথা বিলোপ করেন বিলোপ সাধন করেন লর্ড বেন্টিং আঠারোশো উনত্রিশ সালে এরপরে বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে কখন লর্ড ক্যানিং আঠেরোশো ছাপ্পান্ন সালে এরপর আমরা শিখব হচ্ছে উনষাট নম্বরটা সর্বশেষ মুঘল সম্রাটকে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ এরপর বঙ্গভঙ্গ আমরা পড়ছি বাষট্টি নম্বরটা এগারো সালে এরপর শিক্ষার্থী বন্ধুরা এরপর সিরাজউদ্দোল্লা জন্মগ্রহণ করেন সতেরোশো তেত্রিশ সালে সিরাজউদ্দৌলার মাতার নাম আমেনা খাতুন আমিনা খাতুন সিরাজুদ্দোল্লার আর নানার নাম কিন্তু নবাব আলী খান খা বলে অবশ্য আর নবাব আলীবর্দী খার মৃত্যুবরণ করেন হল ষোলো সতেরোশো ছাপ্পান্ন সালে নয় এপ্রিল আর নবাব আলী বৌর্দিক খায়ের তিনটে কন্যা ছিল আমিনা বেগম আমিনা খাতুন তারপরে ঘসেটি বেগম আর হলো শাহ বেগম আমিনা বেগমও বলা হয় আমিনা বেগম শাহ বেগম এবং ঘসেটি বেগম আর নবাব সিরাজ বাবার নাম ছিল হলো জয়নুদ্দিন আলিবর্দি নবাব আলিবর্দি খার বর্দি খারজা মাতা নবাব না খালা সিরাজ দোলার পড়লাম তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখানে যতটাই পেরেছি তোমাদের জন্য দিয়েছি আরও ভিডিওগুলো যখন আমি কথা বলতেছি এর মাঝখানে কিন্তু অনেক সময় আছে এগুলো স্থির অবস্থায় আছে অবশ্যই তোমরা এগুলো সবাই বাসায় ভালো করে পড়ে নেবে এখান থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা দিয়ে দিও আল্লাহ হাফেজ